তাহলে তো ডাঙর কথা হল যে আমার যিমান কিলা গ্রন্থ আছে সনাতন ধর্মৰ মূল হৈছে বেদ। বেদ চাৰিখন আমি সকলোৱে জানো, ঋগ সাম যজুৰ অথৰ্বক্ষ চতুর্বেদ উর্ধতে ভারত পুরাণঞ্চ পঞ্চম বেদ উচ্চতে। এক চাৰি বিশ প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় বিশ নম্বৰ স্কন্ধত ব্যাসদেৱে লিখিছে, ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ যদি চাৰিখন বেদ মহাভারত আর ভাগবতক পঞ্চম বেদ আখ্যা দিছে। এই বেদর চারিটা ভাগ আছে, সংহিতা যত মন্ত্রবিলাক থাকে, ব্রাহ্মণ্য যত বৈদ্য আকারে বিভিন্নবিলাক বিধি দিয়া আছে, তার এটা আছে আরণ্য, আর একটা শেষর পাঠটি হয়েছে বেদান্ত বা উপনিষদ। বেদর সার মর্মখিনি বেদান্তত আছে, উপনিষদত আছে। যিজন ব্যাসদেৱে বেদর বিস্তার করে উপনিষদ লিখিছে সেইজনে ভাগবতত লিখি থৈ গৈছে সর্ব বেদান্ত সারম হি শ্রী ভাগবত বিশ্বতে জয়স্ব রসামৃত তৃপ্তস্য নামৈন্য প্রভৃতি কচিৎ ভাগ 13-15 দ্বাদশ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় 15 নম্বর শ্লোক ভাগবত। ইয়ার অনুবাদ করেছে মহাপুরুষ মাধবদেবে ঘোষাত 18 নম্বর পদ। সমস্ত বেদান্ত সার মহাভাগবত শাস্ত্র ইহার অমৃত রস পায়, পরম সন্তোষে পান করিলে যিজনে তার অন্যত্র রসত রতি নাই। অর্থাৎ ভাগবত এনেকুৱা এখন গ্রন্থ, যিখন গ্রন্থ আমি অধ্যয়ন করিলে বেদ বেদান্তর সমস্ত তত্ত্ব ইয়াতে পাওঁ। আর এনেও চাবলে গেলে আমার দুশ মহাকাব্য রামায়ণ মহাভারত, আর এখন গীতা, মহাভারত নিজের বস্তু গীতা, ভীষ্মপর্বর 25 অধ্যায় বা 42 অধ্যায় এবং ফরতা ভেদ উলিয়াকে উলিয়াই আনিছে, নাম দিছে শ্রীমদ ভগবত গীতা। গীতা সম্পূর্ণ মহাভারত নিজের বস্তু হলো, গীতা এখন সুকীয়াকে গ্রন্থ। গতি ভাগবত যদি আমি স্মরণ করো ইয়াত মহাভারতের কথাও পাব, রামায়ণের কথাও পাব, আর গীতার কথাও পাব। তার মানে বেদ বেদান্ত রামায়ণ মহাভারত গীতা সমস্ত ধারবিলাক ভক্তির মার্গত যিমানবিলাকৰ প্রয়োজন সমস্ত বস্তু ভাগবতত চুপ হয়ে গেছে। এই কারণে ভক্তি মার্গত ভাগবততকে উৎকৃষ্ট গ্রন্থ আর একো নাই বলে কয়। ভাগবত আরম্ভ হয়েছে নৈমিষারণ্য। নৈমিক শব্দটির অর্থ চকুর একটা পরক, চকুটো জপাই দিতে যে সময় লাগে তাক এক নিমেষ বলি ধর। পদ্মপুরাণত একটা কাহিনী আছে, এবার কিছু ঋষি মুনিয়ে কলি যুগের ভয়াবহতার কথা অনুমান করে দ্বাপরের শেষত প্রয়াগ ক্ষেত্রত ভগবান নারায়ণের দর্শন পায়। তেওঁলোকে স্তুতি করে যে হে প্রভু, বড় বেয়া দিন আহি আছে, কলি যুগের মানুষে বড় কষ্ট পাব, কারণ তেওঁলোকের স্মৃতি শক্তি হ্রাস পাব, শারীরিক যেটা সামর্থ্য সেগুলো কমে যাব, বুদ্ধিহীন হব, ভাগ্যহীন হব, দুখৰ সাগৰ কলিয়ে হেঁচা মাৰি ধৰি বিভিন্ন ধৰণৰ পাপ কৰাব। গতিকে কলি যুগৰ মানুহখিনিৰ কল্যাণ সাধিবৰ কাৰণে আমি হাজাৰ বছৰ জোৰালৈ যজ্ঞ কৰিব বিচাৰিছো আৰু আমাক এইটো পুৰা স্থান দিয়া যে ভগৱান নাৰায়ণৰ হাতৰ চক্ৰটো প্ৰক্ষেপণ কৰে আৰু কয় যে চক্ৰৰ লগত যোৱা, চক্ৰটোৰ মাজৰ যিবিলাক খলা চাইকেলৰ চকাৰ মাজৰ স্পকবিলাক ঘৰ, এই খলাবিলাকক নেমি বুলি কয়। আর ঋষিসকলক বোলে মোর চক্রটো যত লই যাব নেমি পড়ি যাব সেই জায়গা তোমালোকে যজ্ঞ করবা, একো বাধা বিঘিনি নকর। ঋষিসকল চক্রর লগত গেল এখন ভোর অতভ্য অরণ্যর মাজত, এই চক্রটো গিয়ে রই গেল যত নেমিবিলাক পড়ি গেল, সেখানে জায়গাটোর নাম নেমিক দিলে, আর অরণ্যর মাজত পড়ার কারণে অরণ্যটো লগাই দিলে, সেখানে নৈমিষারণ্য। আর এক শ্রেণীর ঋষিমতে নিমিষতে গিয়ে চক্রটো তাত পড়ার কারণেও জায়গাগুলোক নৈমিষারণ্য বলে কোয়া হয়েছে। 28,000 ঋষিমুনিয়ে 12,000 বছর ধরে তাত যজ্ঞ করলেন, 1,000 বছর, কিন্তু কোনো ধরনের ফল নাপালে নাপায়। খুদমুনি ব্যাখ্যা এখন বহুয়াই দি সৌরকে প্রশ্ন করেছে আর ভাগবত আরম্ভ হয়েছে। সৌরভের প্রশ্ন আছে, সৌরভ বদতি শুনা সুত মহামানী, পরম পাতকি করি পাইলে হেম জানি,
আরম্ভিলো যজ্ঞ আদি সহস্র বছৰ ভূমভূমে ধূম্রবর্ণ ভৈরাকলেপৰ যিটো কর্ম করলাত নাহিবে বিশ্বাস আপনার আয়ুস করিল ব্যর্থ না। খুদমণি কৈছে যে আমি হাজার বছরের পর যজ্ঞ করিল, যজ্ঞর ধোঁয়ারে করি ধোঁয়া বর্ণে হয়ে গেল, কিন্তু আমি কোনো ধরনের ফল নাপাল। নোপার কারণে এই যজ্ঞ আমার আর বিশ্বাস নাইকিয়া হল। সেই কারণে সৌরকে এটা প্রশ্ন আগবাইছে, ভাগবত আরম্ভ হয়েছে। কোনো প্রশ্ন